ঘর বিক্রি করিলে মুকেশ আম্বানিয়ে কিহর অভাব আম্বানির কিয় ঘর বিক্রি করবলগিয়া হল বিশ্বর অন্যতম ধনাঢ্য ব্যক্তিগৰাকীয়ে ফর্বসর তালিকার বিশ্বর শীর্ষ পনেরোগী ধনাঢ্যর ভিতর থাকা ভারতের ধন কুবের মুকেশ আম্বানিয়ে কিয় ললে এই সিদ্ধান্ত মুকেশ আম্বানিয়ে বিক্রি করিলে নিউ ইয়র্কর ঘর নিউ ইয়র্কর ম্যানহাটনের আবাসিক গৃহ বিক্রি করে আম্বানিয়ে নিউ ইয়র্ক পোস্টত প্রকাশ পাইছে এই কথা নিউ ইয়র্ক পোস্টর তথ্য অনুসরি মুকেশ আম্বানির বিলাসী ফ্ল্যাটট বিক্রি করা হয়েছে $9 বিলিয়ন যার ভারতীয় মূল্য প্রায় 74.53 কোটি টাকা ম্যানহাটনের সুপেরিয়র ইঙ্ক নামের বিল্ডিংয়ের চতুর্থ মহলত আছিল আম্বানির ফ্ল্যাট ফ্ল্যাটটোর সকল খিড়কি সাউন্ড প্রুফ ফ্ল্যাটটোর সন্মুখের ফালে হাডসন নদীর মনোমোহা ভিউ অবশ্যই আম্বানির ঘর বিক্রির প্রকৃত কারণ প্রকাশ পোৱা নাই ঘর বিক্রি করিলে মুকেশ আম্বানিয়ে কিহর অভাব আম্বানির কিয় ঘর বিক্রি করবলগিয়া হল বিশ্বর অন্যতম ধনাঢ্য ব্যক্তিগৰাকীয়ে ফর্বসর তালিকার বিশ্বর শীর্ষ পনেরোগী ধনাঢ্যর ভিতর থাকা ভারতের ধন কুবের মুকেশ আম্বানিয়ে কিয় ললে এই সিদ্ধান্ত মুকেশ আম্বানিয়ে বিক্রি করিলে নিউ ইয়র্কর ঘর নিউ ইয়র্কর ম্যানহাটনের আবাসিক গৃহ বিক্রি করে আম্বানিয়ে নিউ ইয়র্ক পোস্টত প্রকাশ পাইছে এই কথা নিউ ইয়র্ক পোস্টর তথ্য অনুসরি মুকেশ আম্বানির বিলাসী ফ্ল্যাটট বিক্রি করা হয়েছে $9 বিলিয়ন যার ভারতীয় মূল্য প্রায় 74.53 কোটি টাকা ম্যানহাটনের সুপেরিয়র ইঙ্ক নামের বিল্ডিংয়ের চতুর্থ মহলত আছিল আম্বানির ফ্ল্যাটট ফ্ল্যাটটোর সকল খিড়কি সাউন্ড প্রুফ ফ্ল্যাটটোর সন্মুখের ফালে হাডসন নদীর মনোমোহা ভিউ অবশ্যই আম্বানির ঘর বিক্রির প্রকৃত কারণ প্রকাশ পোৱা নাই নিউজ ডেস্ক বার্তায়নী।